প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহর রহমতে বর্তমান সময়ে তোমরা বাসায় ভালো আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়াই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থীরা, আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জাউর রহমান, প্রভাষক কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দশম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব, যে পাঠটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমরা পাঠটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করো দেখো, তাহলে এ পাঠটি থেকে তোমাদের জন্য অনেক প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আর দেরি না করে আমরা মূল পাঠে প্রবেশ করার পূর্বে দুটি ছবি দেখি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে লর্ড কার্জন। এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো মিছিলরত অবস্থায় আমরা দেখছি, মিছিল করছে, 1905 সালের একটি দৃশ্য। অর্থাৎ ছবির এই মানুষটি কিন্তু এই বঙ্গভঙ্গের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। শিক্ষার্থীরা, চলো মূল আলোচনা করার পূর্বেই আমরা একটি ভিডিও দেখি। প্রথমে ছিল পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলিয়ে একটি বঙ্গ, অখণ্ড একটা বঙ্গ ছিল। ওটাকে 1905 সালে ব্রিটিশ শাসকরা কি করেছিল, তারা আসাম এবং পূর্ববঙ্গকে নিয়ে আলাদা একটা প্রদেশ হিসেবে ঘোষণা করলো। এরপর আবার 1911 সনে সেটাকে রহিত করা হলো, রদ ঘোষণা করলো, যেটাকে বঙ্গভঙ্গ রদ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ। শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনার বিষয় কি? আজকের আমাদের আলোচনার বিষয় হলো বঙ্গভঙ্গ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এক নজরে আজকের পাঠের শিখন ফলগুলো দেখে নিই। শিখন ফল, এখানে তোমাদের জন্য চারটি শিখন ফল নির্ধারণ করেছি। যদি তোমরা পাঠটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই শিখন ফলগুলো অবশ্যই তোমরা অতি সহজে আয়ত্ত করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি ভিডিও দেখি। কার্যকর করা হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারকরণ। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও আরো কিছু অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি। 1903 সালে লর্ড কার্জন এই অঞ্চলের বড় লাট সাহেব হয়ে আসলে তিনি বাংলাকে বিভাজন করার সিদ্ধান্ত নেন। এই ধারাবাহিকতায় 1905 সালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়, যার রাজধানী ছিল ঢাকা। অপরদিকে বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ, যার রাজধানী ছিল কলকাতা। বাংলা ছিল 1,89,000 বর্গমাইল আয়তনের বিশাল এক প্রদেশ। প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং শাসন ব্যবস্থার শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়, এবং এই বঙ্গভঙ্গ এদেশের এক পক্ষের জন্য খুবই ভালো ছিল, আবার এক পক্ষের জন্য খারাপ ছিল। দেখো শিক্ষার্থীরা, বঙ্গভঙ্গের সময় মানচিত্র, যে একটি মানচিত্র ছিল বঙ্গভঙ্গের ফলে এখান থেকে এইটাকে দুই ভাগে ভাগ করা হয়, যার অর্থাৎ বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলা বলি আমরা, তার রাজধানী ছিল কলকাতা, এবং পূর্ব বাংলা অর্থাৎ আসাম এবং আমাদের বাঙাল বাংলাদেশ বিশেষ করে বাংলা চিটাগাং, চট্টগ্রাম এবং আসাম এই সমস্ত অঞ্চল নিয়ে পূর্ব বাংলার রাজধানী করা হয়েছিল ঢাকাকে। তখনকার মানচিত্র আমরা এবং কোন কোন এরিয়া ছিল এই বঙ্গভঙ্গের সময় সেটি আমরা এই মানচিত্রে দেখলেই বুঝতে পারব, মুসলমান কত ছিল কোন অংশে। এই মানচিত্র থেকে আমরা সেটা অবশ্যই দেখতে পাবো।
শিক্ষার্থীরা দেখো 1905 সালে বঙ্গভঙ্গ করার ফলে দুই বাংলার মানচিত্রের ছবি দুই ভাগে ভাগ করা হলো। ভাগ করার ফলে যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা, অর্থাৎ তোমরা প্রথমে দেখেছো একটি মানচিত্র একসাথে ছিল, সেটাকে দুই ভাগে ভাগ করা হলো। শিক্ষার্থীরা, বঙ্গভঙ্গের অনেক কারণ ছিল, তার মধ্যে প্রথম যে কারণটা নিয়ে আলোচনা করব সেই কারণটি হচ্ছে বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ। বলো তো শিক্ষার্থীরা, প্রথম কারণটির নাম কি? জি, বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ। দেখো শিক্ষার্থীরা, লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ, যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি। তাই 1903 সালে বাংলা প্রদেশকে দুভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালের 16 অক্টোবর এটাকে কার্যকর করা হয়। অর্থাৎ 1905 সালের 16 অক্টোবর লর্ড কার্জন কর্তৃক বাংলাকে বিভক্ত করাকে বলা হয় বঙ্গভঙ্গ। কি বলা হয় শিক্ষার্থীরা? বঙ্গভঙ্গ বলা হয়। তোমাদের উদ্দেশ্যে বলছি যে 1905 সালে বঙ্গভঙ্গ করা হলেও বঙ্গভঙ্গ করার পরিকল্পনা আরও অনেক পূর্বে করা হয়েছিল। যেমন দেখো 1853 সালে চার্লস গ্রান্ট প্রথমে এই বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করেন, তারই ধারাবাহিকতায় সেটি কিন্তু 1905 সালে কার্যকর হলো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একক কাজ, একক কাজ বঙ্গভঙ্গ কাকে বলে? অক্টোবর লর্ড কার্জন কর্তৃক বাংলাকে বিভক্ত করাকে বঙ্গভঙ্গ বলা হয়। তোমরা পূর্বেই দেখেছো যে বঙ্গভঙ্গ কাকে বলে। আর্থসামাজিক কারণ। শিক্ষার্থীরা, বঙ্গভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আর্থসামাজিক কারণ। তৎকালীন সময়ে কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি অগ্রগতি সব কিছুই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ, ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষা উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারার কারণে এ অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এ অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন দেখা দেয়। তোমরা দেখতে পেয়েছ যে এই পূর্ব অঞ্চলের মানুষ, এই পূর্ব বাংলার মানুষ কত অবহেলিত ছিল। এখানে যে কাঁচামাল উৎপাদিত হতো এটি থেকে অনেক টাকা উপার্জন হতো এবং যা কিছু উন্নতি হতো সব কলকাতাকে কেন্দ্র করে। এই জন্য কলকাতার বাইরে যে সমস্ত অঞ্চল ছিল যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এবং সে সমস্ত অঞ্চলের উন্নতিও সম্ভব হয়নি। এই কারণে বঙ্গভঙ্গের প্রয়োজন দেখা দিয়েছিল। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ। বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দেখি বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণের মধ্যে কি আছে। দেখো শিক্ষার্থীরা, লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি।
কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক, ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালি শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমানদেরকে খুশি করা হলো। এভাবেই কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ যে রাজনৈতিক কারণ কত গুরুত্বপূর্ণ। কারণ ব্রিটিশরা ভয় পেয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যদি হিন্দু এবং মুসলমান এক হয়ে কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে সে আন্দোলন থামানো তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য বিশেষ করে মুসলমানদেরকে একদিকে খুশি করা নামে যেটি তারা করতে চেয়েছিল, জাতীয়তাবাদ মানে ঐক্যকে তারা নষ্ট করতে চেয়েছিল এবং সেই কাজটি তারা করেছিল। অপরদিকে দেখো, হিন্দু মুসলমান যাতে আর এক না হয় সেজন্য তারা বিশেষ করে এই বঙ্গভঙ্গ করেছিল। এবং তারা কোন নীতি অবলম্বন করে এই বাংলাকে বিভক্ত করেছিল? বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে, অর্থাৎ এক পক্ষকে তারা খুশি করেছিল। কিন্তু এই বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য জোড়াই কাজ, বঙ্গভঙ্গের কারণ কি কি তা লেখো। তোমরা পূর্বে দেখেছো যে বঙ্গভঙ্গের কারণ কি কি, প্রশাসনিক কারণ, আর্থসামাজিক কারণ ও রাজনৈতিক কারণ, এই কারণগুলো তোমরা লিখবে। শিক্ষার্থীরা, বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া দেখো, দুই ধরনের প্রতিক্রিয়া আমরা এই বঙ্গভঙ্গের ফলে আমরা দেখতে পাই। এখানে মুসলমানদের মধ্যে একরকম প্রতিক্রিয়া ছিল, আবার হিন্দুদের মধ্যে একরকম প্রতিক্রিয়া ছিল। মুসলমানরা বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছিল, অপরপক্ষে হিন্দুরা বঙ্গভঙ্গকে ঘোর বিরোধিতা করেছিল। চলো শিক্ষার্থীরা দেখি, পূর্ব বাংলার মুসলমানরা নবাব ছলি মোল্লার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষা দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে, এ আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি অখণ্ড সমর্থন প্রদান করে। শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা জানো যদি পূর্ব বাংলা বিভক্ত হয় এবং বঙ্গভঙ্গ হয় তাহলে ঢাকা হবে রাজধানী, আর রাজধানী হলে কি হবে, রাজধানী হলে অবশ্যই রাজধানী শহরে অনেক উন্নতি হবে। আর এই অঞ্চলে যারা শিক্ষিত যুবক ছিল, শিক্ষিত মানুষ ছিল, তারা সহজেই চাকরি বাকরি পাবে, এই জন্য তারা বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছিল। পাশাপাশি এখানে অফিস হবে, আদালত গড়ে উঠবে, যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, অর্থাৎ মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নত হবে। এই জন্য পূর্ব বাংলার মুসলমানগণ এই বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছিল। অপরদিকে শিক্ষার্থীরা, বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিল হিন্দু সম্প্রদায় কংগ্রেসের নেতৃত্বে। কারণ কি, এই হিন্দু সম্প্রদায় বলেছিল যে বঙ্গভঙ্গ মানে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, এটা সহজে মেনে নিয়ে যায় না, এই জন্য তারা বঙ্গভঙ্গকে তীব্র বিরোধিতা করেছিল। দেখো, অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এর পিছনে কারণ সম্পর্কে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, উঁচুতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি, শিক্ষিত মধ্যবিত্ত, জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদ, এদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। তোমাদের জ্ঞাতার্থে বলছি শিক্ষার্থীরা, কারণ ওই সময় বাংলায় যে সমস্ত হিন্দু জমিদাররা ছিল তাদের উঠাবাসা, চলাফেরা সব কিছু কলকাতাকে কেন্দ্র করে। যদি বঙ্গভঙ্গ হয় তাহলে রাজধানী হবে ঢাকায় এবং তাদের চলাফেরা হবে ঢাকায়, এটা তারা সহজে মেনে নেয়নি।
এই জন্য তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। পাশাপাশি বিশেষ করে হিন্দু সম্প্রদায় কিন্তু বরাবরই অনেক এগিয়ে ছিল মুসলমানদের তুলনায়। আর যদি বঙ্গভঙ্গ হয় বলে এই অঞ্চলের মানুষের জীবনযাপন মান পাল্টে যাবে, সব কিছু উন্নত হবে, এটা তারা সহজে মেনে নেয়নি। এই জন্য তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল এবং হিন্দু মুসলমানদের মধ্যে এই আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বঙ্গভঙ্গ রদের কারণ। শিক্ষার্থীরা পূর্বে দেখেছ যে হিন্দু মুসলমানদের মধ্যে আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এক পক্ষ মেনে নিয়েছিল, অপর পক্ষের ঘোর বিরোধিতা করেছিল। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রতিক্রিয়া, চারটি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি হ্রদের পেছনে। কংগ্রেসের একরকম প্রতিক্রিয়া তোমরা দেখেছো, তারা বিরোধিতা করেছিল। মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রতিক্রিয়া ছিল ভালো, বঙ্গভঙ্গের পক্ষে তারা স্বাগত জানিয়েছিল। হিন্দু মুসলিম পত্রপত্রিকার প্রতিক্রিয়া ছিল আলাদা আলাদা, মুসলমানদের একরকম, হিন্দুদের একরকম, এবং অভিজাত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মতামত আলাদা আলাদা। যারা কলকাতা কেন্দ্রিক, তারা কলকাতা কেন্দ্রিক অর্থাৎ তারা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধিতা করেছিল। যাই হোক, এই বঙ্গভঙ্গের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখার ফলে 1911 সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের রাজ্য অভিষেক উপলক্ষে এই বঙ্গভঙ্গ রদ করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন দলগত কাজ। দলগত কাজ হচ্ছে বঙ্গভঙ্গের প্রতি হিন্দু মুসলিম প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। তোমরা দেখেছ যে দুই ধরনের প্রতিক্রিয়া ছিল, এটি তোমরা ব্যাখ্যা করবে। মূল্যায়ন। বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। 2 নম্বর, বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? জি অবশ্যই, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রথম কত সালে হয়? বঙ্গভঙ্গ পরিকল্পনা 1853 সালে হয়। শিক্ষার্থীরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের পড়ালেখাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়ির কাজটি বাসায় অনুশীলন করবে, তাহলে এই অধ্যায় থেকে, এই পাঠ থেকে যত প্রশ্ন আছে সব প্রশ্নই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমাদের জন্য বাড়ির কাজ, বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।